না, আমি আর কোনো ওষুধ খাবো না। শঙ্কর প্লিজ ওষুধটা খেয়ে নাও, ওষুধটা না খেলে তুমি সুস্থ হবে কি করে? আর ওষুধ যদি না খাও তোমার ক্ষত তো শুকবে না। এই ওষুধটা খেলে আমার ক্ষতটা শুকিয়ে যাবে? কে বলেছে তোমাকে? এই ক্ষতটা ততদিন শুকবে না যতদিন না আমি ঐশানীকে শেষ করতে পারছি। যে মানুষটাকে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম, যাকে আমি প্রাণ থেকেও বেশি ভালোবেসেছিলাম, সে আমার প্রাণ নিতে চাইছিল, সে আমাকে মারতে চেয়েছে। কেন? এই ক্ষতটা আমার অতীতের বিশ্বাসঘাতকতার চিহ্ন, যেটা আমাকে ধাওয়া করে যাচ্ছে, আমাকে শান্তি দিচ্ছে না, আমাকে ঘুমোতে দিচ্ছে না। আমি চোখ বন্ধ করলে দেখতে পাই যে ঐশানী আমার দিকে বন্দুক তাক করে রয়েছে, আমাকে গুলি মারছে। ঐশানীকে আমি ছাড়ব না। শঙ্কর, তুমি যদি এই ওষুধটা না খাও আর যদি সুস্থ না হও, তাহলে তো তুমি কিছুই করতে পারবে না। আগে নিজে সুস্থ হও, আর তার জন্য এই ওষুধটা তো খেতেই হবে তোমাকে। নাও। এবার শুয়ে পড়ো, দেখি শুয়ে পড়ো, চলো কাম অন, লাই ডাউন স্লোলি। অস্থির মন নিয়ে নিজের লক্ষ্য পূরণ করা যায় না। স্লিপ। আবার বকাবুরি করবে মেজবৌকে। আচ্ছা, বকাবুরি আমার, এত রাতে ঘুরে বেড়াতে নেই, যাও তুমি শুয়ে পড়ো, আমি দেখছি মেজবৌদি কোথায় গেল। যাওদি, এত রাতে কোথায় গেল কে জানে, গেল নাকি? না বাবা, আমি একা একা খুঁজতে যাবো না, এই বাড়িতে যেসব কাণ্ড ঘটে আমি একা যাবো না বাবা। অপয়া মেয়ে মানুষ কোথাকার, তুমি বিয়ে হয়ে বাড়িতে ঢুকলে আর তোমার মেয়ের দৃষ্টিতে সিঁদুরটা খেয়ে বসে রইলে। দীপু, এত রাত অন্ধকারে তুমি, মা তুমি কাঁদছ? দেবু দেবু, কি হয়েছে তুমি কা? দেখো বোকা মেয়ে, কাঁদে কেউ এভাবে? আচ্ছা শোনো না, আমার সাথে একটু যাবে গো,
মানে ওই মেজ বৌদি ঘরে নেই, ঝিলমিল বলে গেল এই মাত্র। একবার খুঁজতে যাবো, যাবে আমার সাথে? হ্যাঁ চলো। আমি এখন আপনার বিরোধী পক্ষের একজন, আর আপনার টিমে কেউ নই। প্রভাকর ঘোষের সাথে হাত মিলিয়েছি, আমি এখন প্রভাকর ঘোষের হয়ে কাজ করব, পুলিশের হয়ে নয়। শঙ্কর মনে প্রাণে বিশ্বাস করছে যে ওই সৈন্যকে মারতে চায়। শঙ্করকে আমি কিছুতেই কনভিন্স করতে পারছি না যে ঐশানির পক্ষে শঙ্করকে মারা সম্ভব নয়। শঙ্করের এই মুহূর্তে যা মেন্টাল স্টেট, তাতে ওকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। অথচ ঐশানি শঙ্করকে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে ঐশানির পক্ষে শঙ্করের কোনো ক্ষতি করা সম্ভব নয়। ঐশানি আমার টিমের বেস্ট আন্ডার কভার এজেন্ট, যে এখন সিস্টেমের প্রতি আস্থা হারিয়েছে, যে বিশ্বাস করছে যে শঙ্করের সাথে ওর বিচ্ছেদের পেছনে সিস্টেম দায়ী, কারণ ঠিক সময়ে সিস্টেম ঐশানির পাশে দাঁড়ায়নি। ঐশানি একটা মস্ত ভুল করেছে, প্রভাকর ঘোষের দলে জয়েন করে ও সিস্টেমের এগেনস্টে যাওয়ার চেষ্টা করছে। বাট নাও হোয়াট টু ডু, হোয়াট টু ডু? আমাকে যেভাবে হোক ঐশানিকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে হবে। আর শঙ্করের মাথা থেকে এই বিশ্বাসটা বার করতে হবে যে ঐশানি ওকে মারতে চেয়েছিল। শঙ্করকে বোঝাতে হবে, এই বিশ্বাসটা তৈরি করতে হবে যে ঐশানি ওকে মারতে নয়, বাঁচাতে চেয়েছিল। ঐশানিকে আমাকে ভুল পথ থেকে সরিয়ে ঠিক পথে আনতে হবে, যেভাবে হোক। ঐশানির মতো এজেন্টকে আমি হারাতে পারবো না, এই দেশ হারাতে পারবে না। ঐশানিকে এই দেশের প্রয়োজন। ঐশানিকে যদি ঠিক পথে নিয়ে আসতে হয় তাহলে একমাত্র একটাই উপায়, ঐশানি আর শঙ্কর ঘোষের সম্পর্কে জোড়া লাগা, ওদের পুরনো বিশ্বাস, পুরনো ভালোবাসাটা ফিরিয়ে আনতে হবে। এই মুহূর্তে শঙ্কর আর ঐশানির মধ্যে অনেকটা দূরত্ব। আমি জানি একবার যদি শঙ্কর ঐশানির সামনে গিয়ে দাঁড়ায়, ঐশানি যদি শঙ্করের ভালোবাসা ফেরত পায়, তাহলে ঐশানি সিস্টেমের প্রতি আস্থাটা ফিরে আসবে। কিন্তু কিভাবে, কিভাবে আমি শঙ্কর আর ঐশানিকে এক করব, কিভাবে ওদের ভালোবাসাটা ফিরিয়ে দেবো? আমি জানি সমস্ত আমি আমার নিজের স্বার্থে করছি, না নিজের স্বার্থে নয়, এতে দেশের স্বার্থও জড়িয়ে। কিভাবে ওদের এই ভালোবাসার গল্পটা আমায় নতুন করে লিখতে হবে, আর এই গল্পে আমি হব ভিলেন। আমি শঙ্করকে বোঝাব যে আমিও ঐশানির এগেনস্টে, আমিও ঐশানির ক্ষতি চাই। তাহলেই শঙ্করের ঐশানির প্রতি ইমোশনটা ফিরে আসতে পারে। আমি শঙ্কর ঘোষকে একজন নতুন আন্ডার কভার এজেন্ট হিসেবে তৈরি করব।
চলে। মেজো বৌদি কি কপুরের মতো উবে গেল নাকি? বাড়িতে তো সব জায়গাতেই খুঁজলাম, কোথাও তো পেলাম না। এত মহা মুশকিল হলো দেবু, মা মাঝরাতে তো কল ঘরে আসেন, এবার যদি উঠে এসে দেখেন আমরা দুজন এখানে মানে ওই তেনাদের মতো দাঁড়িয়ে আছি, তাহলে কি কেলেঙ্কারি কাণ্ডখানা হবে বুঝতে পারছো? আমি তো বাবা ভয়ের চোটা বলেই দেবো মেজো বৌদিকে, বুঝতে পারছি না। মেজদি ভাইয়ের যা মনের অবস্থা, আমার না খুব ভয় করছে। সে ভয় তো আমারও করছে দেবু, কিন্তু মেজো বৌদিকে তো খুব। হে মা, পায়েস হোটেলের দরজাটা খোলা কেন? দরজা খোলা? শোনো না, পায়েস হোটেলে গিয়ে একবার দেখে আসি। চলো। কি গো, মেজো বৌদি তো পায়েস হোটেলেও নেই। বৌদি, ওই মেঝের টাইলসের ফাঁক দিয়ে একটা আলো আসছে না? মেজদি ভাই, মেজদি ভাই, তুই এসব কি করছিস? তার মানে তুই তুই? হ্যাঁ, আমি এইসব দেশের বাইরে পাচার করি। হ্যাঁ, জিওলোকেস্ট, পায়েস হোটেলের দরজাটা খোলা কেন এত রাতে? এই রাত্রিবেলা আবার কে ঢুকলো হোটেলে? কেন মেজদি ভাই, কেন তুই এরকম জঘন্য কাজে নেমেছিস? কেন মেজো বৌদি, আমার তো এসব দেখে ভয়, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গো। তার মানে তুমি এসব? আমি নিজের ইচ্ছে এসব কাজ করি, আমাকে এই কাজ করতে বাধ্য করা হয়েছে। যারা আমাকে আর শঙ্করকে মারার চেষ্টা করেছিল, যাদের জন্য আজকে শঙ্কর মিসিং, তারা তারা আমাকে বাধ্য করেছে এই কাজ করার জন্য। আমাকে শর্ত দিয়েছে যে আমি যদি ওদের কথা শুনে না চলি, তাহলে তাহলে আমি আমার শঙ্করকে আর কোনোদিনও ফিরে পাবো না, খোঁজ পাবো না ও কোথায় আছে। আর আমাদের বাড়ির সবার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, তাই তাই আমি বাধ্য হয়ে এই কাজ করার জন্য রাজি হয়েছি। আমি এক্ষুনি কনিষ্করকে সব জানাচ্ছি। কোনো লাভ নেই, তাতে আমার, কনিষ্করের আর বাড়ির সবার বিপদ। কনিষ্কর যে সব জানে সেটা দেবুকে বলা যাবে না। এখন তুই মুখ বন্ধই রাখ। আর শিউলি, তুমি কিন্তু কোনো কথা পেটে রাখতে পারো না, তবে একটা কথা মাথায় রেখো, তুমি যদি এই কথাটা ফাঁস করে দাও তাহলে কিন্তু আমরা বাড়ির সকলে খুব বিপদে পড়ে যাব। না না মেজবৌদি, আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। এত রাতে তোমরা দুজনে এখানে কি করছো বলো তো? ভূত একটা আওয়াজ পেলাম। ভূত? কিসের একটা আওয়াজ পেলাম, কোনটা ঠিক? ভূতের আওয়াজ করছিল মনে হয়। হ্যাঁ, আমি তো খুব ভয় পাই না, আমি তো বলছিলাম আমি আসবো না, দেবুটা আমাকে জোর করে নিয়ে এলো। চলো চলো। এই দুজনকে আমার ঠিক সুবিধের লাগবে। শিউলি, দেবু, ওরা পায়েস হোটেলে এসেছিল, এখন
ওরা পায়েস হোটেলে আসলেও সুরঙ্গের খোঁজ পাবে কি করে? সবাই তো সুরঙ্গের পথ জানে না। মিজে বৌদি এটা তো ঠিকই বলেছে, ওরা এদিকে আসলেও সুরঙ্গে নামবে কিভাবে? তবু মিজে বৌদিকে কোনো বিশ্বাস নেই। আচ্ছা মিজে বৌদি, তোমাকে একটা কথা বলি, এটা ভেবো না যে বরদা নেই বলে তুমি আমায় যে কোনো সময় বোকা বানাতে পারবে। যদি আমি জানতে পারি যে তুমি আমাকে টুপি পরানোর চেষ্টা করছো বা চালাকি করছো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য খুব খারাপ হবে। আর তুমি কিন্তু তোমার বোন আর সেই যুবতী কিছু বলবে না, বললে কিন্তু তোমার কি মাথা খারাপ? আমি আমি ওদেরকে বলে কি নিজের পায়ে নিজেই কুড়ুল মারবো নাকি? আমি এতটাও বোকানুই ভাস্কর? আর প্লিজ ভাস্কর, আমি তোমার সামনে হাত জোর করে বলছি, তুমি ওদেরকে কিছু জানিও না। ওরা সাধারণ সাদা সিধে মানুষ, ওদেরকে এইসবে জড়িও না তুমি ভাস্কর। আমি আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি দাদার সব কথা মেনে চলব। তুমি আমাকে এইটুকু বিশ্বাস করো? করি, বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই বাড়িতে এখনো কোনো অঘটন ঘটেনি, কিন্তু যেদিন আমার বিশ্বাসটা ভাঙবে সেদিন কিন্তু সব শেষ করে দেব। সব কথাটা মাথায় রেখো, আসি। ঐশানী, 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 তুমি ওকে মারছো কেন? ঐশানী, শঙ্কর, শঙ্কর, কি হয়েছে? ঐশানী, তুমি ওকে মারছো কেন? ঐশানী, শঙ্কর, শঙ্কর, কি হয়েছে? কি হলো? কি শঙ্কর, কি হলো? কি ছাড়বো না ঐশানীকে, আমি ঐশানীকে ছাড়বো। শঙ্কর, শঙ্কর, দেখো প্লিজ একটু শান্ত হও, এত উত্তেজিত হওয়া তোমার জন্য ভালো নয়, প্লিজ কাম ডাউন। মূল, শঙ্করের জন্য এক কাপ কফি বানিয়ে নিস। Yes, sir. I'm sorry, Shankar. Really, I am. তুমি ঠিক বলেছিলে। ঐশানীকে বিশ্বাস করা একটা মস্ত ভুল ছিল তোমার। শঙ্কর, ঐশানী তোমায় ঠকিয়েছে, তোমার সরলতার সুযোগ নিয়েছে। তুমি যে ঐশানীকে ভালোবাসতে, বিশ্বাস করতে, সেই সব কিছুকে ব্যবহার করেছে। একটা ধুরন্ধর মেয়ে ঐশানী, তুমি ঠিক। কিন্তু একটা কথা আমার বলো শঙ্কর, ঐশানীকে মেরে কি লাভ? কি লাভ মানে? এটা হরগড়ি পাইস হোটেলের লাভ লোকসানের হিসেবের খাতা নয়, এটা আমার জীবনের হিসেবের খাতা, যেখানকার সব হিসেব ঐশানী মিথ্যে করে দিয়েছে। ঐশানীকে আমি ওর বিশ্বাসঘাতকতার শাস্তি দেবই। আর ঐশানী তো শুধু আমাকে ঠকায়নি, আমাদের গোটা পরিবারকে ঠকিয়েছে। আজ ঐশানী আমাকে মারতে চেয়েছিল, কাল যদি ঠান্ডা মাথায় আমার বাবা মা বা বাড়ির অন্য মানুষগুলোকে যদি মেরে ফেলে, তাহলে তাহলে কি হবে? ঐশানী শুধু তোমার একার সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আমাদের সবার সাথে করেছে। বসো, বসো। শঙ্কর, তুমি কি ভাবছো? তুমি একটা বন্দুক নিয়ে যাবে, ঐশানীকে মারবে, এতটা সোজা? ঐশানীর কতটা ক্ষমতা সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না শঙ্কর। তুমি বন্দুক নিয়ে যাবে, ও একটু টের পাবে, মিলিয়ে যাবে, ওর কোথাও খুঁজে পাবে না। এতটাই ধুরন্ধর, এতটাই চালাক, কিন্তু ও জেনে যাবে যে তুমিও চালাকিটা ধরে ফেলেছ।
তুমি ওকে মারতে চাও সেটাও জেনে যাবে শঙ্কর, আর তারপর ঐশানি তোমার বাড়ির লোকেদের ঢাল বানিয়ে ফেলবে। তুমি কি সেটা চাও শঙ্কর? তুমি এখন ভাবছো তো তাহলে কি করবে? ঐশানি তোমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো, তুমি তার প্রতিশোধ নেবে না? ভাবছো তো? করবে, অপেক্ষা, সঠিক সময়ের অপেক্ষা। এই মুহূর্তে আমাদের একটাই কাজ, ওয়েট অ্যান্ড ওয়াচ। ঐশানির প্রত্যেকটা কাজের ওপর নজর রাখা, ঐশানি কী কী করছে আর কী কী করছে সেই সমস্তটা। ঐশানিকে আমি নিজে হাতে তৈরি করেছি শঙ্কর। ঐশানি একা হাতে 10টা লোককে মারতে পারে, দিনের আলোয় চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যেতে পারে, সেই ট্রেনিং ঐশানির আছে। কিন্তু যেদিন সঠিক সময় আসবে শঙ্কর, সেদিন আমি চাই তুমি তোমার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নাও। কিন্তু তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে শঙ্কর। আমি চাই ঐশানিকে তুমি নিজে হাতে শাস্তি দাও। শঙ্কর, তোমাকে অনেকটা প্রস্তুত হতে হবে, আর তার জন্য আমি চাই তুমি আন্ডারকভার এজেন্ট হিসেবে জয়েন করো আমাদের টিমে। রাজি? আমি তোমার সব কথা শুনবো, সব কথা মানব, শুধু একটাই কথা, ঐশানি আর আমার মাঝখানে যাতে কেউ না আসে, ঐশানিকে আমি নিজে মারব। ডান। ওয়েলকাম টু দ্য টিম। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।